এটা আমরা ইনভেস্টিগেট করছি, নিউজটা আমরা দেখেছি এবং সেই কর্মকর্তাকে নিউজটা শুধু তার দেখার বিষয় না, আমরা কয়েকদিন আগে থেকেই জানি, আমরা তদন্ত করছি, এটা আমাদের জন্য বিব্রতকর। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাডার বা পররাষ্ট্র ক্যাডারের যে হাই স্ট্যান্ডার্ড, এটার সাথে আমরা কখনোই কম্প্রোমাইজ করব না। এবং তদন্তে যদি সে দোষী সাব্যস্ত হয় অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এই পর্যায়ে এটুকুই বলতে পারি। ফিরে আনা হয়েছে অলরেডি। না, উই মাই ইনিশিয়াল রিয়াকশন ইজ দ্যার ইজ নাথিং রং ইন দ্যাট, কারণ সেই বাসাতে আরেকজন বিদেশি নাগরিক ছিল এরকম আমরা শুনেছি, তো সেই ক্ষেত্রে পুলিশ তার কাছেও যেতে পারে। তবে আমরা ধন্যবাদ জানাই ইন্দোনেশিয়া সরকারকে যে তারা সহযোগিতা করেছেন আমাদেরকে, এবং আমাদের ডিপ্লোম্যাট আমাদের কাস্টডিতেই আছেন বা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছেন, সো এটা আমাদের কাজের জন্য সহায়তা হবে। বাট আই ক্যান অ্যাসিউর ইউ যে এটার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং সঠিক পথেই সেটি যাবে। না, আমাদের একজন কর্মকর্তা এটার মধ্যে ইনভলভ, এই স্টোরি বলি বা এই ঘটনাটি বলি বা ইনসিডেন্টটি বলি, যে তিনি ইনভলভ এটার মধ্যে, তিনি নিজে করেছেন না তার বন্ধু করেছে সেটা পরে তদন্তে আসবে, কিন্তু পুরো জিনিসটা আনফর্চুনেট এবং বিব্রতকর, এম্বারাসিং ফর আস।